বন্ধুরা তোমাদের জন্য সুখবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু যারা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি সুখবর এসেছে দেখো বন্ধুরা দীর্ঘ অতিমারির আশঙ্কা কাটিয়ে ছন্দে ফিরেছে স্কুল এবং কলেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে বহু স্কুলের পৌরসভা ভোটের জন্য কয়েকটি স্কুলে টেস্ট পরীক্ষা চলছে দীর্ঘ সময়ের পর স্কুল খোলার সাথে সাথেই পরীক্ষার সূচি ইত্যাদির কিন্তু পরিবর্তন হয়েছে এবং বড় অংশ পড়ুয়াদের কিন্তু অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে গ্রামগঞ্জে অনেক শহরের দিকেও স্কুল কলেজগুলোতে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আরেকবার সুযোগ দিল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই যে সমস্ত স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই স্কুলে পড়ুয়ারা অনুপস্থিত হলেও তারা হয়তো মূল পরীক্ষায় বসতে পারবে এমন কি কোনো পড়ুয়া টেস্ট পরীক্ষায় ফেল করলে স্কুল চাইলে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসতে পারবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এদিন সাংবাদিকদের সংসদ প্রধান বলেন অতিমারি পরিস্থিতির কারণে ফাইনাল পরীক্ষা যদি না হয় তাহলে টেস্ট পরীক্ষার নাম্বার গুরুত্বপূর্ণ বলে আমরা বিবেচনা করব তবে এখন যারা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেনি তখন সেই সমস্ত পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে এ নিয়ে ভাবনা চিন্তা চলছে এটা বলা মুশকিল কিন্তু আমরা টেস্ট পরীক্ষার উপর জোর দিয়েছি একটাই কারণে অতিমারি পরিস্থিতি যদি আরেকবার সৃষ্টি হয় তাহলে টেস্ট পরীক্ষার মূল্যায়নের উপর ভিত্তি করেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের করা হবে তবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষা যে হচ্ছেই তিনি আশাবাদী তবে বহু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী টেস্ট পরীক্ষায় না বসার প্রশ্ন উঠেছে যারা টেস্ট পরীক্ষা দিল না বা ফেল করলো তাদের কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বসতে দেওয়া হবে এ বিষয়ে শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিশ ঘোষণা করেনি তবে তারা জানিয়েছে স্কুল যদি চায় তাহলে পড়ুয়ারা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে অংশগ্রহণ করতে পারবে তারা যদি ফেল করে স্কুল চাইলে তারা ফাইনালে বসতে পারবে